আমি অর্পণা, অর্পণার ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমরা সুন্দর একটা পার্কে চলে আসছি বারবিকিউ করার জন্য। আজকের ওয়েদারটা অনেক ভালো, অনেক গরম আছে। আজকে গরম হচ্ছে 35, তার বেশি হতে পারে। এজন্য আমরা চলে আসলাম বারবিকিউ করতে পার্কের ভিতরে। এবছর এখনো আমরা পার্কের ভিতরে বারবিকিউ করতে পারি নাই, কারণ মাঝে মাঝে তো ঠান্ডা হয়, মানে প্রতি উইকেন্ডেতেই ঠান্ডা থাকে। এজন্য ছেলে মেয়ে তো ছোট, এই জন্য আমরা আসতে পারি না। আজ ওয়েদার অনেক ভালো, এই জন্য গতকাল দেখছি যে গরমটা বেশি থাকবে, হট থাকবে। এজন্য গতকাল আমরা বারবিকিউর জন্য যে মিটটা সেটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। এখন আমরা চলে আসছি সব কিছু নিয়ে। আমরা যে পার্কটাতে এসছি, এই পার্কটা অনেক বড়, আর এটা নতুন করে আবার কাজ করা হয়েছে। এর ভিতরে অনেক ধরনের কাজ হয়েছে, বেঞ্চ আছে, আমব্রেলার মতো বসার মতো জায়গা দেওয়া আছে। তারপরে ভিতরে যে কিছু গোল গোল জিনিস দেখা যাচ্ছে, ওর ভিতরে মেশিন বসানো আছে, মনে হয় এটা ওয়াটারের জন্য করছে। আর আমরা তো হেঁটে এখন পার্কের ভিতরে যাচ্ছি, সুন্দর একটা জায়গা দেখে আমরা মেশিনটা রাখবো আর ওখানে বারবিকিউ করব। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আপনাদের কমেন্টগুলো আমার পড়তে খুব ভালো লাগে। আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান সেটাও জানাবেন। আপনারা পাশে থাকলে আমি অনেক দূর এগোতে পারবো, আপনারা যদি না থাকেন তাহলে কিন্তু আমরা এগোতে পারবো না। এখন এই যে আমরা চলে আসছি এই জায়গাতে, আমরা সিলেক্ট করছি, এখানেই আমরা বারবিকিউ মেশিনটা বসাবো আর এখানে বারবিকিউ করব। কারণ এখানে বসার যে বেঞ্চটা দেওয়া আছে এটা একটু ছায়াও আছে, আর উপরে যে আমব্রেলা যেরকম দেখা যাচ্ছে আমব্রেলার মতো এরকম দেওয়া, এই যে আমার এটা, এই জন্য একটু ছায়াও থাকবে। কারণ আজকে অনেক বেশি হট, স্কিনে অনেক বেশি লাগছে, মনে হচ্ছে যে স্কিনটা বার্ন হয়ে যাবে। আমরা এখন ঝটপট বের করে নেব আর স্টার্ট করে দেব, কারণ আমরা সব কিছু করে আসছি ঘর থেকে, তো জন্য সময় লাগবে না। এখন এই যে আমার হাজবেন্ড গ্যাস মেশিনটাতে গ্যাস সেট করছে, আর আমার ছেলে, বড় ছেলে ছোট ছেলে তার বাবাকে হেল্প করছে, আর আমি তো ভিডিওতে আছি, ভিডিও করছি। এখানে যে আইস বক্সটা দেখা যাচ্ছে, এটা আজকেই কিনে আনছি আমরা, কারণ পার্কে আসতে হলে আইস বক্স ছাড়া খাবার দাবার নিয়ে আনা যায় না। কারণ মিটগুলো যদি এমনি এমনি আনা হয় এত বেশি হট থাকে, নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তারপর ওয়াটারগুলো বা অন্যান্য যেগুলো ঠান্ডা করে খেতে হয় এগুলোও রাখা যায়, জন্য আমরা ওটা কিনে ফেললাম। আমাদের সাথে আরও দুটি ফ্যামিলি জয়েন করার কথা ছিল, বাট তারা আসি নাই, তা আমরা নিজেরাই চলে আসছি। মনে করলাম যে নিজেরাই যা পারি তাই করি, যতটুকু ভালো লাগে ততটুকু এনজয় করব, তারপরে ফিরে যাব, এই আর কি। তাই চলে আসলাম। এখন আমরা সব কিছু বার করব, বার করে যে মেশিনে দিব মিটগুলো আর অন্যান্য যা আছে এগুলো তা আছে এখানে বের করে। এখানে আমি কিছু এই যে পেপারস নিয়ে আসছি, আর অনিয়ন, এটা আসলে আমার আগে আমি কিছু মাখায় আনিনি, এখন মাখাচ্ছি, কিন্তু আমার গ্লাভস আনতে ভুলে গেছি, এই জন্য গ্লাভস ছাড়া আমি মাখাচ্ছি।
আবার অনেকে বলতে পারেন যে এভাবে মাখাচ্ছেন খালি হাতে, আমি গ্লাভসটা আনতে ভুলে গেছি, আগেই আমি বলে দিচ্ছি। আর এই যে স্টিকের ভিতরে এখন মিট দিয়ে আর পেপার্স দিয়ে এটাকে সাজানো হবে, সাজানোর পরে এটাকে ফ্রাই করা হবে মেশিনে দিয়ে। এটা খেতে খুবই টেস্ট লাগে। আমরা একসাথে চিকেন, হট ডগ আর হচ্ছে পেপারস আর মিট দিয়ে যেটা করা হয় সেটা একসাথে দিয়েছি। আমার ছেলেদের খুব ক্ষুধা লাগছে, এই জন্য একসাথে দিয়ে ওদের আগে দেব, পরে আমরা আলাদা আলাদা করে করব। আমাদের বারবিকিউটা হয়ে গেছে, এখন আমরা খেয়ে নিচ্ছি। আমরা সাথে নানরুটি নিয়ে আসছি, সামারে এরকম সবাই আসে পার্কে, এক এক জায়গায় বসে বসে বারবিকিউ করে বা অন্যান্য কিছু করে, খেয়ে নেয়। এদেশে এরকমই, সবাই যে যার মতো সামারের সময় ঘোরাফেরা করে, খাওয়া দাওয়া করে, সাথে করে নিয়ে আসে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে, বাই।